আমরা আমাদের ট্রেন ছিল রাত্রি, আমারই ভুলটা হয়েছে, কাজিরাঙা এক্সপ্রেস যেটা ছিল ওটা ছিল রাত্রি 2:25 AM, তো আমি ওটা ভুলে 2:25 দেখে নিয়েছিলাম। তো এখানে এসে এখন মাথায় মানে থাপড়াচ্ছি কি এখন ট্রেন ছুটে চলে গেছে, ওটা বোলপুর শান্তিনিকেতন পার করে চলে গেছে, মানে ওটা গুড মর্নিং সকলকে। আজকে আমাদের দার্জিলিং থেকে কলকাতা যাওয়ার দিন, তো খুবই একটা মায়া জড়িয়ে গেছিলাম এখানে, মানে ছিলাম 2-4 দিন ছিলাম, তো একটা খুবই কষ্ট হচ্ছে বেরোতেটা, কারণ আমরা মানুষ মায়ায় জড়ানো মানুষ, এত সুন্দর পাহাড় পর্বত দেখে আর যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, গন্তব্যে তো যেতেই হবে আমাদের, যেখানে আমাদের ভিটা রয়েছে সেখানে তো ফিরে যেতেই হবে। তো আজকে সেই দিন, আজকে বেরোবো আমরা, এখন এখন বাজে 7:40 সকাল, আমাদের 9:30-টার সময় ড্রাইভার চলে আসবে NGV পর্যন্ত ড্রপ করার জন্য। তো এখন বেরিয়ে কিছুটা সময় একটু ম্যালের সামনেটা কাটাবো, যেহেতু আমাদের যে রুমটা নেওয়া হয়েছে একদম ম্যালের কাছেই, তো এখন আমরা বেরোবো। আর তোমার কেমন লাগছে একটু বলে দাও, ফিলটা তোমার ফিলটা কেমন লাগছে একটু বলো। দারুণ লাগছে, দারুণ, কিন্তু একটু কষ্ট হচ্ছে। যখন এখানে ছিলাম, ঘুরছিলাম, রাত্রে বাড়ি আসার পরে মনে হতো যে বাড়ি গেলে ভালো হতো, কিন্তু এখন মনে হচ্ছে যে এখানে আর 2 দিন থাকলে বেশি ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, আর আজকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, আর দেখার কিছু নেইও, সবই দেখেই ফেলেছি মোটামুটি, তো এরপরে আবার কোনোদিন একবার আসার চেষ্টা করব, কিন্তু যাই হোক আজকের মতো বেরিয়ে যাচ্ছি, তোমরা দেখতে থাকো, আজকে অন্য পথ হয়ে যাবো, আগের দিন তো মিরিক হয়ে এসেছিলাম যখন এসেছিলাম, তো আজকে কার্শিয়ামে ডাইরেক্ট কার্শিয়াং হয়ে ওদিক থেকে বেরিয়ে যাব, তো দেখতে থাকো তোমরা। তো হোটেল থেকে বেরিয়ে আবার সেই মেলের সামনে চলে এসেছি, একটু পরেই আমাদের গাড়ি চলে আসবে নিতে, তো খুব মিস করছি এই মেলটাকে, তো খুব মিস করবো, কারণ সারাদিন ঘোরাঘুরি করার পর এই মেলটার মধ্যেই সবাই এসে একটু বসে, বিকেল দিকটা একটু টাইম স্পেন্ড করে, তো সেটা আর হবে না, হবে না বলা ভুল কথা, কোনো সময় আসলে আবার হবে, কিন্তু এই কটা দিন খুব মিস করব, মানে সহসায় ভুলতে পারবো না, ভাষায় বোঝানোর মতো না, এত সুন্দর লাগছে না জায়গাটা, কারণ এই মেলটাই হচ্ছে একমাত্র, এদের পিছনে একটা ঘোড়া দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন যাব, সামনে এগোবো, গাড়ি চলে আসবে এক্ষুনি আমাদের, 9:00 বেজে গেছে, 9:30 ডট আসবে গাড়ি। গাড়ি আমরা ধরে নিয়েছি এবার কার্শিয়াং, ঘুম কার্শিয়াং এদিকে, এই রাস্তাটা ধরেই আমরা আজকে যাবো আবার কলকাতা থেকে। ও পিক আপ না, এই রাস্তাটা আগে দেখতে পারি না, তো এখন দেখবো যাওয়ার সময়, কার্শিয়াং এর সামনে বোধহয় একটা ভিউ পয়েন্ট আছে, ওখানটা দেখতে দাঁড়াবো। সচরাচর ড্রাইভাররা এত কথা বলে না, কিন্তু আমাদের ড্রাইভার এতটাই ভালো, মানে যা বলি সব কিছুর উত্তর দিয়ে দেবে, তোমার সাথে গল্প করবে, খুব ফ্রেন্ডলি। তো তোমরা যদি আসো, এটার কন্ট্যাক্ট নাম্বার তো দেওয়াই থাকবে, আমি আগেও বলেছি, তো কন্ট্যাক্ট করে একবার দেখতে পারো, ট্রাই করে, খারাপ ভালো চাই, খারাপ লাগবে না। আবার দেখা মিলে গেল টয় ট্রেনে যেতে যেতে, আরে এটা 3 বগির টয় ট্রেন আছে, বাহ, এতক্ষণ একটা ফিল হচ্ছে টয় ট্রেন দেখার, কারণ এটা 3 বগি, এতক্ষণ তো 1 বগি 2 বগি দেখছিলাম। আগের দিন যেই রোড দিয়ে গেছিলাম আমরা যাওয়ার সময়, ওই রোডে যতটা ভিউ ছিল, কিন্তু এখানে অতটা ভিউ নেই, এখানে নর্মালি রেল ট্র্যাকই দেখতে পাচ্ছি বেশি, আর মানে ঘরবাড়ি বেশি, অতটা ভিউ এখানে পাওয়া যাচ্ছে না।
এবার চলে এসেছি পুরো কার্শিয়াং স্টেশনের কাছে। এই তোমাদের দেখিয়েও দিচ্ছি স্টেশনটা। আরো পাহাড়, এই সেই আমাদের চা বাগান। হচ্ছে কার্শিয়াং এর ভিউ পয়েন্ট, খুব দারুণ এই জায়গাটা, একবার দেখে নাও সবাই। তো এই দিকে হচ্ছে পাহাড়, দেখিয়ে দিই তোমার। তো যাওয়ার সময় আমরা এই জায়গাটা একটু বসলাম, খুব ভালো লাগছে এই জায়গাটা, দারুণ হালকা হাওয়া দিচ্ছে, হালকা গরম লাগছে, মানে খুব ঠান্ডাও না খুব গরম না, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। হাওয়াটা ঠান্ডা দিচ্ছে কিন্তু মানে অতটা ঠান্ডা তোমার ফিল হবে না, কারণ রোদ রয়েছে না, তাকাতেও পাচ্ছি না ঠিকঠাক করে, খুব সুন্দর। কি এই জায়গাটা কেমন লাগছে, কেমন লাগছে জায়গা, এই কেমন লাগে জায়গাটা? দারুন দারুন। এতক্ষণ যে ভিউ জায়গাটা দেখালাম তোমাদের, ভিউ পয়েন্টটা ওটা, সরি এটা রোহিণী ভিউ পয়েন্ট, এটা কার্শিয়াং ভিউ পয়েন্ট না, রোহিণী মানে কার্শিয়াং এর কাছে রোহিণী ভিউ পয়েন্ট। তো আমি কার্শিয়াং ভিউ পয়েন্ট বলছিলাম, বারবার ভুল বলছিলাম, এটা জায়গাটার নাম হচ্ছে রোহিণী ভিউ পয়েন্ট। তো পাহাড় তো প্রায় শেষ হয়েই গেছে, এখন প্রায় সমতলের দিকেই চলে এসেছি। এখন আস্তে আস্তে এখন এনজিপির দিকে যাচ্ছি, আর এক জায়গায়ও দাঁড়াবো না, ওখানে গিয়ে এখন সোজা কাজ হচ্ছে আমাদের ট্রেন ধরা, তার আগে একটু লাঞ্চ করে নেব। আর্মি যে রাস্তাগুলো দেখতে পাচ্ছি, এগুলো এখানে এলিফ্যান্ট জোন, এটা পুরো মানে এইখান থেকে এদিক ওদিক করে এলিফ্যান্ট যায় মাঝে মধ্যেই দেখা যায়। এদিকে চা বাগান আছে এদিকে, কিন্তু ওপরের চা হচ্ছে সব থেকে বেশি টেস্ট, যেটা বলে মানে সব থেকে দামি চা ওপরেই হয়, নিচের দিকে কিন্তু হয় না। খুবই দুঃখের বিষয়, আমরা আমাদের ট্রেন ছিল রাত্রি, আমারই ভুলটা হয়েছে, কাজিরাঙা এক্সপ্রেস যেটা ছিল ওটা ছিল রাত্রি 2:25 AM, তো আমি ওটা ভুলে 2:25 দেখে নিয়েছিলাম। তো এখানে এসে এখন মাথায় মানে থাপড়াচ্ছি কি এখন ট্রেন ছুটে চলে গেছে, ওটা বোলপুর শান্তিনিকেতন পার করে চলে গেছে, মানে ওটা 12:00 ছিল হচ্ছে টাইমিং কলকাতা স্টেশনে। আমি এতটাই মানে অন্যমনস্ক হয়ে দেখেছি, আসলে ঘোরার জন্য আনন্দ করার চোটে হয়তো ভুলে গেছিলাম। এখন কিছু করার নেই, জেনারেল টিকিট পাবো নাকি জানি না, এখন স্টেশন গিয়ে বুঝতে পারবো। এখন স্টেশন যাচ্ছি, গিয়ে দেখি কি হয়। তো আমরা টিকিট কাউন্টারে তো চলে এসেছিলাম এনজিপিতে এসে, কিন্তু জেনারেল টিকিট এখন পাওয়া যাবে বলছে, আর আগের যেটা গেছে তো গেছে, ওটা নিয়ে আর ভেবে চিনতে লাভ নেই। তো এখন জেনারেল টিকিট কাটবো, জেনারেল টিকিট বললো 2:00 পরে দেবে, শিয়ালদা যাওয়ার যেটা তিস্তা তোর্ষা বোধহয় আছে, তো ওটা 2:00 পর যাবে, 2:00 পর দেবে টিকিট, তার আগে হবে না। তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো এখানে, মানে মন প্রচণ্ড খারাপ লাগছে, কিছু করার নেই, মানে প্রচণ্ড আনন্দিত হয়ে গেছিলাম যার জন্যই এই সমস্যা। তো এই হচ্ছে জেনারেল কোচ, কপালে দুর্ভোগ থাকলে যা হয়। আমি আর বাবা দুজনে উঠে বসলাম বাংকারে, যেখানে মাল রাখে সেখানে বসে বসে যাচ্ছি। খুব দুঃখের সহিত আমরা মানে কপালে দুর্ভোগ থাকলে যা হয় না দেখে
AM-টাকে PM ভেবে নিয়েছিলাম, যার কারণে এই চিদ্যত পোহাতে হচ্ছে। তো শিয়ালদা স্টেশনে এসে পৌঁছালাম, এখন বাজে ভোর 4:30। তো এখান থেকে ট্রেন ধরে বাড়ি চলে যাব, কারণ মুডটাই নষ্ট হয়ে গেছে একদম পুরোপুরি। কিছু করার নেই, এখন ট্রেন ধরবো এখান থেকে। এসেও যেই ট্রেনটা ধরার কথা ছিল ওই ট্রেনটা পেলাম না, পরের ট্রেন ধরতে হবে আমাদের। তো ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি, আর কিছু বলার নেই তোমাদের। তো সবাইকে বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।